বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি আমার বায় বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির প্রাক্তন সম্পাদক সহ সম্পাদক ডাক্তার মোহাম্মদ আজম খান, যিনি বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের যে সংগঠন তারও অন্যতম একজন নেতা। আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। এবং আমরা একটু আপনারা দুজনেই ছাত্র রাজনীতি করেছেন, আমরা একটু সামনে ডাকসু নির্বাচন এবং এবার দেখা যাচ্ছে সম্ভবত এরকম আগে কখনো হয়েছে কিনা আমি জানি না, অর্ধ শতাধিক বিভিন্ন হলে প্রার্থী তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যেই বিজয়ী হয়েছে। এই নির্বাচনকে ঘিরে নানা রকমের প্রশ্ন নানা রকম আলোচনা আছে এবং বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আসলে সেটি আছে, হয়ে যাওয়া সিটি কর্পোরেশন নির্বাচন যেখানে আতিকুল ইসলাম আপনার দল থেকে বিজয়ী হয়েছেন সেই নির্বাচন নিয়ে অনেকে প্রশ্ন তুলবার চেষ্টা করছেন, তার আগে হয়ে যাওয়া জাতীয় সংসদের নির্বাচন সেটিতেও প্রত্যাখ্যানই করেছে সৈয়দ আশিফ আশরাফি পাপিয়ার দল এবং বিজয়ীরা শপথ নিচ্ছেন না, যদিও ওনার হাজব্যান্ড হারুনা রশিদ, তিনি যে ছয়জন বিএনপি থেকে বিজয়ী হয়েছেন তাদের একজন, এবং সেই বিজয়ের গল্প আমরা শুনতে পারি যে কীভাবে বেরিয়ে এলেন সেখানে, হারুনা রশিদের অবদান কতখানি, ওনার অবদান কতখানি, জনগণের অবদান কতখানি, বা যারা দায়িত্বে ছিলেন তাদের অবদান সব মিলিয়ে আমি একটু ডাকসু নির্বাচন নিয়ে আলোচনাটা শুরু করতে চাই এবং সামগ্রিকভাবে দেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়েও আপনাদের মতামতটা শুনতে চাই। ডাক্তার মোহাম্মদ আজম খান, ধন্যবাদ জিলুর ভাই। এই স্বাধীনতার এই মাসে আমি মহান স্বাধীনতা যুদ্ধে যারা আত্মত্যাগ করেছেন তাদের প্রতি সম্মান প্রদর্শন করে এবং আমাদের দলের সাধারণ সম্পাদক চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে আছে তার রোগ মুক্তি কামনা করে আমি বলতে চাচ্ছি। আপনি প্রথম যে প্রসঙ্গটা তুলেছেন জিল্লুর ভাই, যে ডাকসু নির্বাচন, আসলে আপনার এই নির্বাচনে প্রায় অর্ধ শতাধিক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায়, সেটা হওয়ার কারণটা হলো যে এই যে জাতীয় নির্বাচন, আপনার সিটি কর্পোরেশন নির্বাচনের কথা বলেছেন এবং ডাকসু নির্বাচন, এই যে জাতীয় নির্বাচন থেকে যে এই বিএনপি তথা ঐক্যফ্রন্ট একটা লেজে ঘুরে অবস্থা তৈরি করে ফেলছে তাদের দলের মধ্যে এবং এই ঐক্যফ্রন্টের মধ্যে, তো সেই লেজে গোবরের অবস্থানের কারণেই এই 56 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসলে ডাকসুতে নির্বাচিত হতে যাচ্ছে, যা অতীতে যেটা নাকি কখনো হয়নি। অ্যাকচুয়ালি ঠিক মানে এই বিএনপি তথা ঐক্যফ্রন্ট সহকারে তারা কি করবে তারা ঠিক বুঝে উঠতে পারছে না। দেখেন অলরেডি 2 জন ঐক্যফ্রন্টের গণপ্রবের নেতা 7 তারিখে শপথ নিতে যাচ্ছে, তো এই মেইন কারণটা হলো অ্যাকচুয়ালি বিএনপির যে রাজনৈতিক যে একটা লেজে গোবরে অবস্থান তারা কি করবে কি করবে না, যদিও গণপ্রবাহ বলে 6 জনের ব্যাপারে আবার আইনি ব্যবস্থা নিবে, না সেটা আইনি ব্যবস্থা, যদি আমি তাহলে এটা এই প্রসঙ্গটা শেষ করে দেই, আইনি ব্যবস্থা নিয়ে লাভ নেই। আপনি জানেন যে 2001 থেকে 2006 বিএনপির একজন এমপিকে আপনার আবু হেনা সাহেবকে সম্ভবত রাজশাহী 4 আসন থেকে ওনাকে বহিষ্কার করেছিল এবং শেষ পর্যন্ত ওই 2006 পর্যন্ত উনি স্বতন্ত্র সংসদ সদস্য হিসাবে সংসদ সদস্য ছিলেন, তার ওটা বহিষ্কার। এবং আর একটা হলো তার আগের সংসদে জাতীয় পার্টির একজন সাতক্ষীরা 4 আসনের তাকেও বহিষ্কার করেছিল দল থেকে এবং উনি ওই একই কথা বলে যে আমি যেহেতু দল থেকে পদত্যাগ করিনি এবং সত্য ধারা অনুচ্ছেদে আমি দলের বিপক্ষে কোনো ভোটও দেইনি, এই জন্য আমার সংসদ পদ যাবে না এবং তাদের কিন্তু যায় নাই। হ্যাঁ মানে অষ্টম এবং সপ্তম এবং অষ্টম সংসদে সেই নজির আছে, সো এরা ওনারা যদি শপথ নেন তাহলে ওনাদের সংসদ সদস্য পদ সেটা যাবেন না, যাবে না কারণ ওরা যদি নিজেরা পদত্যাগ না করেন অথবা তারা দলের এগেনস্টে যদি ভোট না দেয় সংসদে যেয়ে। যাই হোক ওইটাও গেল ভিন্ন প্রসঙ্গ। এখন অ্যাকচুয়ালি ডাকসু নির্বাচনটা অনেক দিন পরে হচ্ছে, এটা আমাদের আসলে এই যে আমাদের যেটা হলো যে রাজনৈতিক যে নেতৃত্ব গড়ে ওঠার যেই মানে মেইন কারিগরের যে জায়গাটা, কারিগরের জায়গা, সেই জায়গাটা বন্ধ ছিল, এটা আমাদের জন্য খুবই আনন্দের ব্যাপার এবং সবার জন্য এটা খুশির ব্যাপার যে একটা রাজনীতি নেতৃত্ব যদি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে উঠে আসে তাহলে কিন্তু রাজনীতিটা রাজনৈতিক ধারাই চলে, আর না হলে এই বিভিন্ন রকমের পরিস্থিতি মানে বা সিচুয়েশনের তৈরি হয়। যাই হোক আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যেই জিনিসটা হয়েছে যে এই যে কিছুদিন আগে আমাদের
সাধারণ সম্পাদক মহোদয় আব্দুল কাদের সাহেব বলেছিলেন যে অ্যাকচুয়ালি এই বিএনপি একটা আসলে নালিশের একটা দলে পরিণত হয়ে গেছে, মানে সব ব্যাপারে নালিশ করবে। আপনি রাজনীতি করতে গেলে যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডকে রাজনীতি দিয়ে প্রতিহত করতে হবে। হ্যাঁ, তো এখন আপনি ডাকসু নির্বাচনে যদি সাধারণ ছাত্রদেরকে জাতীয়বাদী ছাত্র দল যদি কনভিন্স করতে পারে এবং তাদেরকে যদি সেই আমলে আনতে পারে, তাহলে কিন্তু কেউ এখানে মানে কেউ কোনো রকম অন্য ব্যত্যয় ঘটানোর সুযোগ পাবে না। তো এখন যেখানে নাকি আপনার এই ছাত্র দলের একটা কমিটি করতে কি পরিমাণ, আমি আর এটা বেশ ডেসক্রিপশন দিতে যাচ্ছি না, একটা দলের কি পরিমাণের সময় লাগে, এই কয়েকজনের নাম ঘোষণা হয়, পরে আবার সেই ওহী নাজিল হয় লন্ডন থেকে, আবার চেঞ্জ হয়ে যায় আর একজনের নাম, এইসব হওয়ার কারণে তাদের যে এই ছাত্র রাজনীতির যে একটা ঐতিহ্য ছিল ছাত্র দলে সেটা পুরো ভেঙে গেছে। ভেঙে যাওয়ার ফলেই আপনার এই ডাকসু নির্বাচন যে হল যে নির্বাচনগুলো, সেই নির্বাচনগুলোতে অনেকেই যদিও কোনো ভিপি বা জিএস পদে এরকম মানে অটোমেটিক্যালি বা নির্বাচিত হয়ে যায়নি, অন্য অন্য বিভিন্ন সম্পাদকীয় পদে অনেকেই উদ্যোগ করে নেওয়ার ফলে, সেটা হলো কি যে আসলে আপনি একটা জিনিস খেয়াল করতে হবে যে আমার যদি হল নির্বাচনগুলোতে আমার প্রার্থী থাকে, হ্যাঁ, তা আমি আমার দলের থেকে বা আমার যেই হাইকমান্ড আছে, যেই আমি যাদেরকে প্রার্থী করব, তারা দরকার হয়, হ্যাঁ দরকার হয় যে আমি কোনো ভোট না পেয়ে সেখান থেকে চলে আসবো, কিন্তু আমি কম্প্রোমাইজ করব না। তাহলে এটা বোঝা যাচ্ছে যে ওই যেসব নেতাদেরকে ওইখানে নমিনেশন দেওয়া হয়েছে এবং যারা সাবমিট করেছে কেন তারা উঠে নিল। আমরা চাই যে নির্বাচন হোক, নির্বাচন প্রতিযোগিতা হোক, হ্যাঁ প্রতিযোগিতামূলক হয়ে আসুক, তারপরে সেটা আচ্ছা এই আর একটা গেল। আপনি তারপরে বললেন যে সিটি কর্পোরেশন নির্বাচন, দেখেন দুর্ভাগ্যজনক হলো যে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু সবসময় চায় যে নির্বাচনটা সুষ্ঠু হোক এবং জনগণ ভোট দিক, সেই ভোটের মাধ্যমে যে জিতে আসবে সেই হবে সেই মানে পদের জন্য বা ক্ষমতার অধিকারী। কিন্তু আপনার এই সিটি কর্পোরেশন নির্বাচনে আপনার অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে, হ্যাঁ অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে যেমন মনে করেন যে প্রথম থেকেই ভোটারদের মধ্যে একটা মানে এসে গেছে যে যেহেতু প্রতিদ্বন্দ্বী কোনো শক্তিশালী কোনো প্রার্থী নেই, হ্যাঁ তো আতিকুল ইসলাম এমনি জিতে যাবে, ভোটারদের মধ্যে একটা এই যে অনীহা এসে গেছে। নাম্বার টু আমি বলছি, আর একটা ভোটারদের মধ্যে অনীহা কখন আসে, যেগুলো ভাই আপনি দেখবেন ইউরোপ আমেরিকা যেখানে নাকি গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, ওই সব জায়গায় ভোট কালেক্ট করার জন্য অনেক জায়গায় আছে যে মাসব্যাপী ভোট হয়। আপনি ইউরোপ আমেরিকাতে অনেক অনেক কেন্দ্রে আছে উপনির্বাচনে আপনার এরকমও আছে যে 15-16-25% ভোট অনেক কষ্ট করে কালেক্ট করে। কারণ হলো কি আমি বলতেছি, যখন নাকি একটা প্রার্থী যে প্রার্থী এখানে মানে দাঁড়িয়েছেন তাকে পরিবর্তনের মতো সিচুয়েশন যখন দেশে তৈরি হবে, তখন কিন্তু ভোটরা ভোট কেন্দ্রে যাবে তাকে ভোট দিয়ে ওই প্রার্থীকে বা ওই দলের প্রার্থীকে যাতে জিতে না আসতে পারে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ, হ্যাঁ জননেত্রী শেখ হাসিনা এ দেশের রাজনীতিতে উন্নয়নে সমস্ত দিকে এমন একটা পরিবেশের তৈরি করেছেন যে ভোটাররা এখন ফিল করছে না যে ভোট কেন্দ্রে যে আমি ভোট কেন্দ্রে যে ভোট দিয়ে আমি পরিবর্তন করব, পরিবর্তন করে আনবো কাকে, আমাদের দেশ তো ভালো চলছে, আমরা আজকে আমরা মানে একটা কি যেন উন্নত দেশের দিকে চলে এগিয়ে যাচ্ছি সব কিছু মিলে। আর জাতীয় নির্বাচনে যেটা হয়েছে আপনি দেখেন, এই যে পাপি আপা আছেন ওনার হাজব্যান্ড বিজয় হয়েছেন কেন, আমি কিন্তু এই আপনার এই তৃতীয় মাত্রায় জাস্ট এই ইলেকশনের আগে গত ফেব্রুয়ারি মাসে এসে বলে গিয়েছিলাম, না বলে গিয়েছিলাম যে জনগণ যদি গণতান্ত্রিক নিয়ম, কারণ গণতন্ত্রে যখন নাকি মানে জনগণ রাস্তায় নেমে যাবে বা ভোট দিতে যাবে সেটা কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এটা পৃথিবীর অনেক নজির আছে, হ্যাঁ অনেক মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর যেখানে নাকি আপনি ট্যাঙ্ক নিয়ে দাঁড়িয়ে আছে তারাও আপনি জনগণের কাছে সারেন্ডার করে ট্যাঙ্ক ছেড়ে ফেলে পালিয়ে গেছে, এরকম অনেক ঘটনা আছে। যাই হোক সব কিছু মিলে অ্যাকচুয়ালি দেশের যে এখন শান্তি একটা পরিস্থিতি বিরাজ করছে যার জন্য আপনি মনে করেন যে এই যে ভোটাররা, তারপরে তো 31.3% ভোট যে
সিটি কর্পোরেশনের যে নির্বাচনে পড়ল হলো যেটা, সেটাও মানে এনাফ। কারণ হলো কি, আসলে এখন আমরা আপনি দেখবেন ভবিষ্যতে আমাদের দেশের এই জনগণকে কিন্তু ভোট কেন্দ্রে নেওয়া ডিফিকাল্ট হবে, যখন নাকি সারা বিশ্বে দেখা যায় যে আর্থসামাজিক অবস্থার মানুষের যখন পরিবর্তন হয় তারা চায় যে শান্তি, আমার দেশটা শান্তিতে চলছে, আমার অত ঝামেলা দরকার নাই। যখন দেখবে যে এই দেশ পরিচালনার ক্ষেত্রে সর্বত্র অশান্তি তৈরি করতেছে সরকার, তখন কিন্তু জনগণ মরিয়া হয়ে যায় পরিবর্তনের জন্য যে ভোট দিবে ভোট কেন্দ্রে অথবা পরিবর্তনের জন্য রাজপথে আসবে। আপনার কাছে অ্যাডভোকেট সৈয়দ আশিফ আশিফ পাপিয়া, গোটা নির্বাচন প্রক্রিয়া আপনি নিজেও নির্বাচন করেছেন, ছাত্রাবস্থা থেকেই করছেন বহুবার, প্রশ্ন যেটি শুরুতে করেছিলাম সেটির সঙ্গে যেটি যোগ করে শুধু আপনাকে দিতে চাই, যে বিএনপির মাত্র যে ছজন এবং ঐক্যফ্রন্ট আটজন বিজয়ী হয়েছে তার মধ্যে আপনার হাজব্যান্ড হারুনুর রশিদ, যিনি এর আগেও বেশ কয়েকবার বিজয়ী হয়েছেন, তিনি বিজয়ী হয়েছেন এবং আমরা জানি যে এই নির্বাচনী প্রচারণায় তার পাশে আপনি পুরোদমে ছিলেন, কোনো কোনো ক্ষেত্রে হয়তো কেউ কেউ বলবেন আপনিই বেশি এগিয়েছিলেন। প্রশ্ন হচ্ছে যে তার এই বিজয়ের পরে এই নির্বাচনকে নিয়ে আপনার দল আপনাদের জোট যে প্রশ্নগুলো তুলছে সেই প্রশ্ন তোলার সুযোগ আছে কিনা, নাকি সরকার যেটি বলবার চেষ্টা করছে বা প্রধানমন্ত্রী নিজেও বলেছেন কিংবা ডক্টর আজম খান যে বলছেন যে আপনাদের দলের আসলে নির্বাচন করবার জন্য মুডটাই ছিল না বা প্রস্তুতিটাই ছিল না, অথবা দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকবার কারণে, কিংবা আপনারা যেটি বলেন যে নানা কারণে আপনাদেরকে আপনাদের কর্মীদের কেউ জেলে কেউ পলাতক, সেই কারণে আসলে জনগণের সঙ্গে যে একটা সম্পর্ক রাজনৈতিক নেতাকর্মীদের থাকা উচিত ছিল বিএনপির সেটি অনেক শিথিল হয়ে গেছে, যে কারণে আসলে এই নির্বাচনটিতে আপনারা খুব একটা সুবিধা করতে পারেননি বা একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়েছেন। দেখ, মার্চ মাসের বিজয়ের দিনে আমি সমগ্র বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি স্বাধীনতার মাসে এবং আপনার পোশাকেও স্বাধীনতার ছাপ নিয়ে এসেছি, কারণ আমি আমার বাবা সরকারি চাকরি করতেন, সে নিজে নিজস্ব প্রেরণায় দেশপ্রেমের কারণে সে নিজেই তার বাসার বন্দুক দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে। তো এই বাংলাদেশ আমাদের বাংলাদেশের 15 কোটি মানুষের বাংলাদেশ, এই বাংলাদেশ সত্যিকার অর্থে স্বাধীনতাটা তাৎপর্যপূর্ণ হোক অর্থবহ হোক প্রত্যেকটা মানুষ স্বাধীনতার সুফলটা ভোগ করুক, এটাই আমার স্বাধীনতার সেই 50 বছর পর এটাই প্রত্যাশা। এখন নির্বাচন, এই নির্বাচন আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রই আজম ভাইয়ের দিকে, যে এই 2008 থেকে শুরু করে 19 সাল পর্যন্ত, মানে 18 সালের 30শে ডিসেম্বর পর্যন্ত আওয়ামী লীগের অধীনে একটি নির্বাচনও কাটিং আগের দিন আর হচ্ছে কাউন্টিং পরের দিন, এছাড়া কোনো ইতিহাস আপনারা সৃষ্টি করতে পারলেন না, কিন্তু চমৎকার চমৎকার যুক্তি উপস্থাপন করছেন। এখন ঘটনা হচ্ছে চমৎকার আপনি যুক্তি উপস্থাপন করছেন যে দেশ ব্যাপক উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, ভোটাররা ভোট কেন্দ্রে যেতে আগ্রহ হারিয়ে ফেলতেছে, যে কিসের পরিবর্তন করব, কেন ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে দেন, ভোটাররা স্বেচ্ছায় সজ্ঞানে নিজের চোখে দেখে নৌকাতে সিল মারুক, এই সুযোগটা এই অধিকারটা এই 50 বছর পর স্বাধীনতা উত্তর বাংলাদেশে এই ভোটের অধিকার হরণ করার অধিকার আপনাদেরকে কে দিছে, কোন জনগণ দিছে, কোন ভোটের ভিত্তিতে আপনি পাইছেন এটা বলেন তো ভাই। আপনি বলছেন বিএনপির প্রস্তুতি ছিল না, বিএনপির কি ডাকাতি করার প্রস্তুতি থাকবে নাকি, বিএনপির কি ছিনতাই করার প্রস্তুতি থাকবে নাকি, বিএনপি কে মারামারি করে ক্যাওয়াস করে 144 ধারা করে ভোট করার প্রস্তুতি থাকবে নাকি, বিএনপির ভোটের প্রস্তুতি, নিরপেক্ষ নির্বাচন হবে, ভোটাররা ভোট কেন্দ্রে যাবে, ভোট বিএনপি কে দেবে, ভোট বিএনপি কে দেবে। তো আপনারা যখন ফোরামের যখন ঐক্যফ্রন্টের আপনার নেত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎ হলো, আপনারা একটা দাবি মানছেন, প্রত্যাহার মামলা করেননি, নতুন নতুন মামলা তফসিল ঘোষণার পর দেওয়া বন্ধ করেননি, ভোটের আগের দিন পর্যন্ত গ্রেপ্তারও বন্ধ করেননি, একটিও মানেননি। স্বাভাবিক কারণে জনগণের ভিতর তো হতাশা থাকবেই যে আমি যে ভোটটা দিতে পারবো না, তো দাবি না মানলে নির্বাচনে গেলেন কেন, হ্যাঁ দাবি না মানে কেন নির্বাচনে গেলাম, এটাও একটা রহস্য আছে ভাই। আওয়ামী লীগ যে ভোট ডাকাত ভোট চোর ছিনতাইকারী এইটা প্রুফ করতে গেলে নির্বাচনে না যেয়ে আমাদের তো কোনো বিকল্প ছিল না, আমরা পাঁচই জানুয়ারি 2014 যাই না, আপনারা যে জিতলেন, আমার জেতার ইতিহাসটা আমি বলতেছি, 5ই জানুয়ারি 2014 সালে আমরা গেলাম না, আমরা উনি
ভোট নিরপেক্ষ দিলেন না ক্ষমতাসীন দল, সেইটা সমালোচনার চেয়ে সমালোচনা আমাদের বিপক্ষে বেশি হলো। আমরা কেন গেলাম না? আমরা এখন গেলাম, 29 তারিখে কাটিং করলেন, 30 তারিখে কাউন্টিং করলেন, সমগ্র জেলা শহরে 10টা 20টা বিসি ডিবি অফিসার নাই, 100 200 300 এক একটা নির্বাচন এলাকায় ডিবি, সব তো ছাত্রলীগকে ডিবির পোশাক পরিয়ে ওদেরকে জেলায় জেলায় আমাদের দলের লোকদের তালিকা হাতে নিয়ে তাদেরকে পাঠানো হয়েছে। এখন যে দল 72-এর পরের থেকে বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে, স্থানীয় বলেন আর হচ্ছে জাতীয় বলেন, এই আওয়ামী লীগের অধীনে বাংলাদেশে কোনো নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয়নি, হবে না, ভবিষ্যতে নির্বাচন আদৌ বাংলাদেশে এই দলের দ্বারা কোনোদিন অনুষ্ঠিত করা সম্ভবপর হবে না। এখন আপনি বলছেন যে বিএনপির অধীনে হয়েছে, মানে প্রশ্ন করবে আওয়ামী লীগের চেয়ে বেশি হয়েছে, ব্যাপক হয়েছে। বিএনপির বিরুদ্ধে অভিযোগটা আপনি কি করেছেন? রমনা নিয়ে আর মাগুরা নিয়ে 2টা সিট, আর এখন তো 300 সিটের অভিযোগ, রাত্রেবেলা কাটিং, দিনের বেলা কাউন্টিং। তাহলে আপনি রমনা আর মাগুরা নিয়ে আপনি আমাদের বিরুদ্ধে অভিযোগ আনলেন, অঙ্গুলি প্রদর্শন করলেন, আর প্রত্যেকটা ভোট সেন্টার আপনি রমনা আর মাগুরা বানাই ফেললেন, তাহলে আপনি কি হলেন? আপনি আমাকে চোর বলছেন আর আপনি দস্যুতা করছেন, ডাকাতি করছেন, ছিনতাই করছেন। এখন জনগণ তো দেখছে যে 2টা সিট নিয়ে তাদের অভিযোগ আনছে, আর 300 সিটে আওয়ামী লীগ চুরি করলো, ডাকাতি করলো, ভোটাররা চুপচাপ দাঁড়ায় থাকলো, অবাক বিস্ময়ে তাকিয়ে রয়ে 29 তারিখে কাটিং আর 30 তারিখে কাউন্টিং। আমার ওখানে যেটা হয়েছে, আমার ওখানে আওয়ামী লীগ থার্ড পার্টি, জামাত সেকেন্ড, বিএনপি হচ্ছে ফার্স্ট। আওয়ামী লীগের পঞ্চাশ জামাত তো আপনাদের সঙ্গেই সারা দেশে যেভাবে টর্চারটা প্রশাসন বিএনপির উপর করছে এককভাবে হয়ে গেছে, এখানে টর্চারটা 50% 50% ভাগ হয়ে গেছে, জামাতকে 50 করছে, আমাকে 50 করছে, 100% টর্চারের ভিতরে। আর আওয়ামী লীগ যেহেতু হচ্ছে 50,000 ভোটের মালিক, রাতের বেলা 30,000 ভোট ডিজিডিএফআই সিল মেরে নিছে, আর যে আওয়ামী লীগের এমপি ছিল সে বলছে বাদ বাকি লাগলে আমি কেটে নেব। এখন আমি ও তো আমি সেটা তো আপনি নিশ্চিত না কে সিল মারলো, আপনি হয়তো বলে সিল মেরেছে, কিন্তু কোন প্রতিষ্ঠান কোন ব্যক্তিবর্গ সিল মেরেছে সেটা তো নিশ্চিত করে না মারছে, ওইখানকার যে দায়িত্ব ছিল তারাই মারছে, কারণ ডিসিএসপিদের চক্ষু লজ্জা ছিল যে একবারে 100% ভোট কেটে কুটে ঢুকাবো, এইটা নিয়ে পরে কি হয় না হয় একটু ইয়েতে ছিল। আওয়ামী লীগের লোকদের কাছ থেকে আমাদের শোনা, আমরা তো আর ডিসি অফিস এসপি অফিস পাহারা দিই নাই। এখন ধরেন 30,000 ভোট রাত্রেবেলা কাটছে, দিনের বেলা বাদ বাকি সে 5টা ইউনিয়ন টার্গেট করছে যে কাটবে, ওই 5টা ইউনিয়নে এক একটা সেন্টার আমি 10 বার করে গেছি। যেই আওয়ামী লীগের ছেলে এজাবুল হক বুলি নামে এক মাস্তান আছে চেয়ারম্যান, সে এজেন্ট না কিছু না কার চালা এসে যাচ্ছে, আমাদেরকে দিছে মোটরসাইকেল আমার প্রধান নির্বাচনী এজেন্টকে, আর আওয়ামী লীগের নৌকা মার্কার এজেন্ট হচ্ছে এজেন্টও না সে, সে কার চালাচ্ছে, কার চালায় চালায় মহারাষ্ট্র ইউনিয়নের 9টা সেন্টারে এক একটা 10 বার করে ঢুকছে ভাই, 90 বারই আমি ঢুকছি, 90 বারই ঢুকে তাকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করা লাগছে আমার। পুলিশ প্রশাসন নীরব, কিছুই বলে না। তারপর রানীহাটি আর একটা ইউনিয়ন, সেখানে সে কার চুপি করবে? ওইখানে মোটামুটি আমাদের ভোটারদের 60-70-80 জনকে দিয়ে যে ভোট নিজেরা দিতে পারো না পারো শুধু হাঁটো, সেন্টার পাহারা দাও, সেন্টার পাহারা দাও। আর আমি ওখানকার আওয়ামী লীগ সত্যিকার অর্থে যারা করে আর আমরা যারা বিএনপি করি, এদের ভিতর রাজনৈতিক চর্চার কিছুটা পরিবেশ বিগত দিনে ছিল, কথা বলার মতো পরিবেশটা আমরা রাখতাম, সেই পরিবেশটা নষ্ট করছে এই হাইব্রিড জামাত থেকে আসা আওয়ামী লীগ, এই আব্দুল ওদুদ, সে পরিবেশটা নষ্ট করছে। স্বাভাবিক কারণে আমি সবাইকে ফোন করে ফিজিক্যালি দেখা হয়েছে, আমি বলছি ভাই সারা বাংলাদেশ চুরি ডাকাতি চিন্তায় যাই হয় হোক, এইখানে অন্তত পক্ষে ভোটারদেরকে ভোট দেওয়ার মতো পরিবেশটা করতে হবে, আপনার আমার স্বার্থে, আমি হেরে গেলে হেরে গেলাম মেনে নিব, কিন্তু সুস্থ পরিবেশে হার জিতটা এই জায়গাটা অন্তত হতে হবে। এখন আওয়ামী লীগের নেতাকর্মীও ওই আব্দুল ওদুদের দ্বারা অত্যাচারিত, 10টা 20টা 25টা মামলার আসামি, তারা কোনো চাকরি পায় নাই, বাকরি পায় নাই, ব্যবসা পায় নাই, বাণিজ্য পায় নাই, কিচ্ছু পায় নাই। ওই আব্দুল ওদুদ, তার ভাই ডাক্তার জিকেন, আর এক ভাই অলি, এই 3 জনে মিলে এই 15 বছর সমস্ত কিছু বেচে কিনে দুর্নীতি করে মানুষের বুকের উপর দিয়ে হাঁটছে। ও যখন বুকের উপর দিয়ে হাঁটতে গেছে, অনেক আওয়ামী লীগের বুকের উপর দিয়ে তো সে হাঁটছে, অনেক যুবলীগ স্বেচ্ছাসেবক লিখতে জেলখানায় গেছে, যাদেরকে আমি 2001 সালে বিএনপি যখন ক্ষমতায় ছিল কাউকে আমি পুলিশের চাকরি দিছি, আসছে যখন কেউ মাস্টারিতে রিটার্ন পাস করছে, ভাই ভাতে বলে দিছি ঠিক আছে ও ভালো পেলে ওকে দিয়ে দেন, তো মানুষত্ব। তারপরে ধরেন বিএনপির আমলে মন্ত্রীর সামনে ছাত্রলীগের মিছিল যাচ্ছিল, পুলিশ অতি উৎসাহী হয়ে ছাত্রলীগকে ধুলে ধরে নিয়ে জেলখানায় ঢুকাই দিছে, আমি মন্ত্রীর মিটিং শেষ করে এসে শুনছি যে ঢুকাই দিছে, পরে আমি ওসিকে বকা দিছি যে ছাত্রলীগের মিছিল তো জানতো না যে বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি
ওই পাঠানপাড়ায় মোড় দিয়ে যাবে, তাহলে ও মিছিল করছে, অপরাধটা কি হয়েছে, আপনি জেলখানা কেন ঢুকাবেন? দিয়ে ধরেন আমি পরে আওয়ামী লীগের যে একটা পৌর বিএনপি সভাপতি অ্যাডভোকেট নজরুল, এই নাম ধরে আমি টিভিতে বলতেছি, পরে ওনাকে আমি পাঠাইছি, ভাই আপনি যান থানাতে, যে আন্ডারটেকিং দিয়ে ছেলেগুলোকে ছাড়া নিয়ে চলে আসেন, একদিনও জেলের ভাত খাবে না। এখন এই দৃষ্টান্তগুলো তো আমরা করছি, তো স্বাভাবিক কারণে প্রশাসন আমাকে চেনে না, বোঝে না, তারা তাকে জিতানোর জন্য 30,000 সিল মেরে দিছে, কিন্তু পরের দিন যখন বাদবাকি সিল সকালবেলা মারবে, আর আমার টার্গেট ছিল যে সকাল 7টা থেকে ভোটের লম্বা লাইন থাকবে, এবং আমি ওই 5টা ইউনিয়নে স্পেশালি পড়ে থেকে বাড়ি থেকে বের করে করে নিয়ে এসে ভোটের লম্বা লাইন দাও, ভোটটা দাও, আর এরা সব নেশাখোর মদখোর মাতাল ক্যান্ডিডেট লোকেরা, ওরা তো ঘুম থেকে উঠছে 10টার সময়, উঠে ভাব চক্কর করতে করতে এক সেন্টারে ঢুকছে, ওখানে যে বাধা খেয়েছে আমার কাছে, আর এক সেন্টারে খুঁজছে আমার জামাইয়ের কাছ থেকে বাধা খেয়েছে, চুরি করতে দিব না, যাকে খুশি সে ভোট। এটি দাঁড়াচ্ছে যে আপনারা মাঠে ছিলেন, আপনারা অন্যায়, যদি আপনাদের চোখে যেটি অন্যায় সেটিকে আপনারা বাধা দেওয়ার চেষ্টা করেছেন, আপনাদের নেতাকর্মী বা সাধারণ মানুষকে যা বলেছেন তারা সেটি শুনেছে, অর্থাৎ আপনারা ফিজিক্যালি উপস্থিত ছিলেন, এটা সবসময় থাকে, এবং ফিজিক্যালি উপস্থিত থাকার একটা সুফল আপনারা পেয়েছেন, কিন্তু বাকি জায়গাগুলোতে আর টর্চার যেটা বললাম ভাই, যে বিএনপি আর আওয়ামী লীগ যেখানে, এবং মিলেমিশে থাকবার চেষ্টা করেছেন, অন্যদেরকে সহায়তা করেছেন, মানে আপনার শুধু নিজের জনগণের না, প্রতিপক্ষের সঙ্গে আপনাদের একটা ভালো ভালো সম্পর্ক ছিল, তার মানে হচ্ছে যে এটি চাঁপাইনবাবগঞ্জের ওই সিটিতে ছিল বা আরো দু চারটি সিটিতে ছিল, বাকিরা এটি করতে পারেনি, আর আমরা ওখানে কারোরই ক্ষতি করিনি। আর আমি ধরেন 96 সালে আমার হাজবেন্ড তো বিরোধী দলের এমপি ছিল, তারপর ধরেন যে সেইখানে যতটুকু কাজ কা মানুষজন সবাইকে নিয়ে থাকে, আওয়ামী লীগের একটা নেতা বলতো হারুন ওইখানে একটু গম দিয়ে দাও, তো মেদবাউলক বাচ্চু ডাক্তার, ঠিক আছে মামা দিয়ে দিলাম, আর একজন বললো যে আমার বাড়ির পাশে মসজিদে দাও, করলাম, অমক রাস্তাটা করে দাও, করে দিছি, কারণ এখানে আওয়ামী লীগ বিএনপি তো রাস্তা না, একটা রাস্তা সুপারিশ একজন করতেই পারে ভিন্ন দলের লোক, কিন্তু পাবলিক তো উপকৃত হবে, এই জন্য আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম আমার জাত শত্রু চাঁপাইনবাবগঞ্জে, আমার হাজবেন্ডকে কয়েক দফা মার্ডার পর্যন্ত করতে গেছে জামাত, তারপরও ওই জামাতের প্রার্থী লতিফুর রহমান যেই কলেজে চাকরি করে সেই কলেজটা পর্যন্ত আমরা ডেভেলপ করে দিছি, বিল্ডিং 40 লক্ষ টাকা 50 লক্ষ টাকার করে দিছি ভাই। তারপর ধরেন যে যেই ছেলেগুলা হারুনকে 2001 সালে মার্ডার করতে গেছিল, হত্যা মামলার আসামি, হত্যার করার প্রস্তুতি মামলার আসামি, তারাও ধরেন যে যেখানে যা চাইছে করে দিছি, কারণ হয় কি আমরা তো ধরেন ভাত ভিক্ষা আমার রাজনীতি না, আর রাজনীতির ব্রোকারি করে দালালি করে বিত্ত ব্যবহারের মালিক আমাকে হতে হবে, এই ধরনের মনোবৃত্তি আমার হাজবেন্ড তার ফ্যামিলি থেকেও শিখে আসেনি, আমি আমার বাবার কাছ থেকেও শিখে আসেনি, ঘরের খাবো মানুষের সেবা করব, যতদিন পারবো নিঃস্বার্থভাবে করব। এখন ডাকসুর যে নির্বাচন কেন অপ্রতিদ্বন্দ্বী বিনা প্রতিদ্বন্দ্বী হবে না বলেন, একটা মেয়ে বলেন একটা ছেলে বলেন হলে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে প্রশাসন যেভাবে নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে বাংলাদেশে, পাকিস্তানের প্রশাসনও এত জঘন্য নোংরা বাংলাদেশের মাটিতে পাকিস্তানের পক্ষে ভূমিকা রাখতে পারেনি, একটা মেয়ে কি ছেলে হলে ভিপিজিএস প্রার্থী কিভাবে হবে, দেখবেন পুলিশ রাত্রেবেলা ইয়াবা দিয়ে তাকে জেলখানায় পাঠিয়ে দিচ্ছে, তার বাপকে ধরে নিয়ে আসতেছে প্রত্যাহার না করা পর্যন্ত, তার ভাইকে করবে, চাকরি পাবে না, বাকরি পাবে না, পুলিশ রিপোর্ট খারাপ, এখন বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় এই পাতানো ষড়যন্ত্রের একটা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করে কে তার জীবন ভবিষ্যৎ ইতিহাস পরিবার ভাই বোন স্বজনারা হওয়ার মতো মন মানসিকতা মনোবৃত্তি কোন ছাত্র প্রজন্মে থাকবে সেটা বলেন, কারণ আওয়ামী লীগ একটা অত্যাচারিত সংগঠন বাংলাদেশের ইতিহাসে, তরুণ সমাজ এবং ভবিষ্যৎ বংশধরদের কাছেও উত্তরাধিকার কাছেও এই ইতিহাসটা তারা লিখে নিজের কলঙ্ক নিজেই লেপন করেছে, আপনারা গণতন্ত্রের ঘটনার কাছে ধন্যবাদ দিয়ে আমি শুরু করছি, বিকজ আপনি জামাত সম্পর্কে যে কথাগুলো বলেছেন এজন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি, যে জামাতের বিরুদ্ধে যে আপনার অবস্থানটা, এটা যদি আরও আগে বিএনপি সেই অবস্থানটা ক্লিয়ার করতো তাহলে রাজনৈতিক অবস্থাভাবে জামাত সম্পর্কে সবসময় সত্য, হ্যাঁ না ওইটাই বললাম যে বিএনপিও যদি তাদের জামাতের অবস্থানটা ক্লিয়ার করতো তাহলে অবস্থানটা তাদের এটা হতো না। আপনাকে বলি, আপনি একটু আগে যে জ্বালাময়ী, যে আপনি অবশ্য ছাত্র রাজনীতি থেকেই জ্বালাময়ী বক্তৃতা দিয়ে আসেন, যে জ্বালাময়ী বক্তৃতা দিলেন যে ছাত্রদের অবস্থা কী হবে, আপনি ভুল করছেন, ছাত্র আমরাও ছাত্র রাজনীতি করে এসেছি, ছাত্র রাজনীতি অর্থ জীবন দেব মৃত্যু দেব বুলেটের সামনে দাঁড়াবো কিন্তু আমার অধিকার আমি আদায় করে ছাড়বো, সেটাই হলো ছাত্র রাজনীতি। আপনি যেটা বলছেন সেটা হলো সুবিধাবাদী ছাত্র রাজনীতির কথা বলছেন, আমি চাকরি পাবো কি পাবো না, হ্যাঁ আমি আমার অবস্থান কি হবে সেটা আমি ছাত্র রাজনীতি, কারণ একটা বয়স পর্যন্ত যার নাকি কোনো পিছুটান নেই, যার বাসায় ঢুকলে মানে বাচ্চা
বা বউ বা সংসার নেই, সে যখন রাজনীতি করে তখন দেশ এবং জাতির জন্য রাজনীতি করে। সো এই যদি ছাত্র রাজনীতি সেই পথে ধাবিত হয়, তাহলে কোনো আপনি প্রশাসন সেই ছাত্র রাজনীতি ছাত্রদেরকে দামে দাবিয়ে রাখতে পারে নাই, পারবেও না ভবিষ্যতে, যদি সত্যিকারের ছাত্র রাজনীতি করে। আপনি যেটা বলছেন সেটা সঠিক না, আপনিও ছাত্র রাজনীতি করে এসেছেন, আমিও ছাত্র রাজনীতি করে এসেছি। সো আপনি আগেই যদি অ্যাডভান্স বলেন যে আমার নামে এই রিপোর্ট হবে, আমি এই জন্য আমি পিপিজিএসে দাঁড়াবো না, বা আমার আমি চাকরি পাবো না, চাকরি আমার যোগ্যতায় দেবে, হ্যাঁ চাকরি আমার মানে ছাত্র তো থেকে বের হয়ে আসার পরে যখন আমি চাকরিতে যোগ দেব তখন আমার যোগ্যতায় চাকরি হবে। সো আপনি এই কথাগুলো দিয়ে এটাকে অন্যদিকে টার্ন ওভার করার কিছু নেই। আমি প্রথম থেকে আপনি আসি, কয়েকটা কথার আপনি উত্তর দিই। আপনি প্রথমেই বলেছেন যে ভোটের অধিকার একটু চাকরি কি যোগ্যতা সবসময় হয়, মানে বাংলাদেশে তো অভিযোগ যে দীর্ঘদিন ধরে দুটো পার্টি পলিটিসাইজেশন এমন ভাবে করেছে যে এক আমলে অন্য অন্য সংগঠনের সমর্থক। এটা হলো যে একটা সময় যেইভাবে আমি ঠিক আছে এই উত্তরটা দিয়ে নেই, যে রহমান সাহেব ক্ষমতায় এসে মানে আপনার এই সামরিক জানতে আপনি প্রথমেই আমি বলি যে উনি যে ডিজিএফআইয়ের কথাটা বললেন, জি ডিজিএফআইয়ের একদম মানে ওই যারা একদম বিএনপিতে যোগ দিয়েছে ওই রকম মুসলেকা নিয়ে একবারে 26,000 লোক নিয়োগ দিয়েছিল ডিজিএফআইতে, কই তাদের তো কারোর চাকরি যায় নাই কখনো আওয়ামী লীগ যখন 96-তে ক্ষমতা এসেছে। সেটা কথা হলো যে চাকরিটা হবে যোগ্যতা অনুযায়ী, তা এখন যদি যোগ্যতার মধ্যে আমি হ্যাঁ আপনি সেটা জিনিসটা হলো চাকরিটা হয়তো যখন নাকি আপনার ভাইবা দিতে যায়, হ্যাঁ তখন কিন্তু হয়তো এই ভাইবার যারা অনেকেই চেষ্টা করে যে তাদের এই জামাতি বা জঙ্গি কোনো কানেকশন আছে কি না সেই জিনিসগুলো দেখেন, আদারওয়াইজ অন্য কোনো ব্যাপারে আপনার আপনি দেখেন। আমি বলতেছি এই যে আগে যেই ধারাবাহিকতাটা চলে এসেছে এই যে যে চাকরির ব্যাপারে সেই ধারাবাহিকতা কিন্তু চেঞ্জ হচ্ছে, আপনার দেশের এখন চেঞ্জ হচ্ছে। কিছুদিন আগে আপনি মনে করেন 10,000 না 12,000 যে প্রাইমারি শিক্ষক নিয়োগ হলো, তো এই এটা কিন্তু একটা সিন্ডিকেটের মাধ্যমে হয়ে আসতেছিল যে এই নিয়োগের ব্যাপারে, কিন্তু এই 10-11,000 নিয়োগ হয়েছে, এখানে অ্যাবসোলুটলি একটা মানে ক্যান্ডিডেটও কেউ ওইখানে যে ডিজি স্বয়ং চাকরি দিতে পারেনি, মন্ত্রী স্বয়ং চাকরি দিতে পারেনি, তার সেই আলাদাভাবে বুয়েটে পরীক্ষা নিয়ে খাতা ওইভাবে দেখা হয়েছে যে কেউই জানে না যে মানে কী পরীক্ষা দিল, তো সেটাই এখন আমি বলি যে পাপ্পি আপা যে কথাটা বলল যে কে অধিকার দিয়েছে ভোটের অধিকার কেড়ে নেওয়ার, ভোটের অধিকার কেড়ে নেওয়ার কেউ নাই। জনগণ যদি ভোটের অধিকার ভোটাধিকার প্রয়োগ করে ভোটের অধিকার কেড়ে নেওয়ার কোনো এরকম পৃথিবীতে এরকম কোনো শক্তি নাই যে কারো ভোটের অধিকার কেড়ে নিতে পারে। আর বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনা আপনার আওয়ামী লীগের জন্মলগ্ন থেকেই ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে, হ্যাঁ সংগ্রাম করে যাচ্ছে এবং এখনও করছে, তা আমি ওই ইতিহাস টানবো না। আপনি যখন নাকি 97.5% ভোট পাই জিয়া রহমানকে জিজ্ঞাসা করা হয়েছিল 1.5% ভোটকে কে দেয় নাই, যে যেই ভোট কেন্দ্রে কোনো লোকই যায় নাই, তখন উনি চিন্তা বলছিল আমিও চিন্তা করছি 1.5% ভোট আমাকে কে না দিল। এই যে একটা ট্রেডিশন, সেই ট্রেডিশনটাকে ব্রেকডাউন করার জন্য সময় লাগে। আপনারা বললেন যে রমনা এবং মাগুরা ইলেকশন, কেন রমনা এবং মাগুরা, রমনা এবং মাগুরার ইলেকশনের পরে 1,30,00,000 যে ভুয়া ভোটার আপনারা বানিয়ে রেখেছিলেন ষড়যন্ত্রের ভোট করার জন্য, সেটা আওয়ামী লীগ সুনির্দিষ্ট এজেন্ডা দিয়ে যে আমাদের শুধু শুধু খালি এই মানে ভোটে যে তত্ত্বাবধায়ক সরকার সেটার জন্য নির্বাচন কমিশনের সংস্কার, ভোটার আইডি কার্ড, ছবিযুক্ত ভোটার আইডি কার্ড, এই যে এই সিরিয়ালি যেই মানে মানে আন্দোলনের একটা দফা দিয়ে জনগণের কাছে গিয়েছে, জনগণ তখন বুঝতে পেরেছে যে তাদের ভোটের অধিকার রক্ষার জন্য আওয়ামী লীগ আন্দোলন করছে, তখন জনগণ সেই আওয়ামী লীগের সেই আন্দোলনে সাড়া দিয়েছিল। আর আপনি যেটা বলছেন যে ডিজিএফআই বা ডিবি এরা ভোট মেরে দিয়েছে, ভাইয়া প্রমাণ দেখান, আপনারা যদি এই টক শোতে এসে বা বিভিন্ন জায়গায় বসে বলেন হ্যাঁ এটা হয়েছে ওটা হয়েছে, প্রমাণ দেখান, হ্যাঁ আপনারা তো কোথাও প্রমাণ, এবং একটা আপনি যে কোনো পৃথিবীর যে কোনো আমরা কি এখনও বলি যে আমাদের পার্শ্ববর্তী দেশের যে ভোটের ব্যাপারে অন্তত ইন্ডিয়াকে একটা মডেল হিসাবে কাউন্ট করে, সেখানেও আপনি দেখেন যে ইলেকশনগুলোতে শত শত লোক মারা যাচ্ছে, অনিয়ম হচ্ছে, আমাদের দেশে কিছু অনিয়ম হবে না সেটা আমি স্বীকার করছি না, দ্যাট উইল টেক টাইম, এটা সময় লাগবে এই অনিয়মগুলো শুধরাতে,
কিন্তু আপনি দেখান যে কোনো প্রার্থী ভোট দিতে যায় ভোট দিতে পারে নাই, হ্যাঁ এরকম প্রার্থী দেখান। এখন যদি আপনারা ভোটে হেরে যাওয়ার পরে আপনারা সবসময় এই এই মানে সিনগুলো করে আসেন যে ভোটে হেরে যাওয়ার পরে কোনো না কোনো আপনার একটা অজুহাত দেখাবেন, আপনারা ও উড্র করে নিলেন যে আমরা কি জানি ভোটে ভোট বর্জন করলাম, যখন জিতে গেলেন তখন সুষ্ঠু নির্বাচন হলো, এটা সিটি কর্পোরেশনে হয়েছে। তো এখন সেটা যদি বলেন যে আমরা জিতলেই একমাত্র সুষ্ঠু নির্বাচন হয়েছে আর হারলে পরে নির্বাচন, আপনারা প্রমাণ দেখান। আপনারা বলে বেড়াচ্ছেন 300 আসনে আপনারা ট্রাইব্যুনালের কাছে কেস করবেন, আপনারা কোনো প্রমাণ খুঁজে পান নাই, আপনারা কেস করার ওই অবস্থানই তৈরি হয় নাই, আপনাদের ওই এভিডেন্স নাই, তাহলে আপনারা কীভাবে কেস করবেন? যাই হোক, এইসব না করে আপনারা জনগণের জন্য রাজনীতি করেন, জনগণ আপনাদের সাথে আসলে হ্যাঁ আমাদের জন্য সুবিধা হয়। আপনি যদি এইরকম একটা বিরোধী দল থাকে একটা দেশে, তো অটোমেটিক্যালি এটা কিন্তু অটোক্রেসি এসে যায়। আপনি তো মজা পাচ্ছেন না। না না, মজা না, অটোক্রেসি এসে যায় অটোমেটিক্যালি। আমার আপনারা শুনেন, মানুষ মাত্রই তো ভুল হতে পারে, আমাদের কি ভুল তো ধরিয়ে দিতে হবে। তো এখন সেই সেটার তো দূরের কথা, তো এখন এরকম মানে কোনো মানে কিছু লাগামহীন কথাবার্তা ছাড়া আর মানে টিভিতে বা টক শোতে কথাবার্তা ছাড়া আমরা তো আর কিছু দেখছি না। হ্যাঁ, যে যেটা বলেন যে মামলা হামলা, হ্যাঁ ভাই আওয়ামী লীগ 75 এর পর থেকে যেই মামলা হামলা এবং যে অত্যাচারের শিকার হয়েছে সেগুলো এই আপনার এই টকশোতে অনেকবার সেগুলো অনেক রকমের সমস্ত বিবৃতি দেওয়া বর্ণনা দেওয়া হয়েছে, সেটা আমি দিদি আর বলছি না। আর আপনি যেটা বললেন যে ঐক্যফ্রন্ট যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে মিটিং করলো, প্রথম মিটিংয়ে যখন বললো যে আমাদের কর্মীদের নামে লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে, সেকেন্ড মিটিংয়ে যখন তারা গেল তারা 1300 না 1400 লিস্টের বাইরে নিয়ে যেতে পারলো না। কেন যাবে কেন? পুলিশরা তো জানে রাজনীতি ছেড়ে দেন, আপনি রাজনীতি করতে গেলে আমার কর্মী, না না নো নো নো, আমার কর্মী কোথায়? আপনি বলেন পুলিশ জানে, আওয়ামী লীগের নত জানি রাজনীতি, নো নো নো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো হবে না। না আমি নো নো, আপনি রাজনীতি ছেড়ে দেন, ওটা বলে নাই, কেন বলেছি? আপনাদেরই অস্তিত্ব নাই। আপনি শুনেন, কেন বলেছি? নো নো, আমি কেন বলেছি? আপনি যখন আপনি রাজনৈতিক দলের কতজন মামলা হামলা খেয়ে আছে তাদের আপনি লিস্ট জানেন না, তাহলে আপনি ওই রাজনীতি করা দরকার? আপনি রাজনীতি ছেড়ে দেন কেন? আপনি 13 জন নিয়ে গেলেন কেন প্রধানমন্ত্রীর প্রধান? জনগণ জানে, এই জনগণ জানে। হেসে হেসে ঝগড়া করার দরকার কি? আপনাদের সেই ক্ষমতা নাই, আপনাদের সাথে জনগণ নাই, আপনারা জনগণ নিয়ে আপনি যদি মনে করেন আমরা করেছি, হ্যাঁ আমরা, হ্যাঁ এই জনগণের অধিকার, না আমি বলা জনগণের অধিকার, জনগণের অধিকার রক্ষার জন্য বুকে রক্ত দিয়ে আমরা রাস্তায় জনগণের অধিকার, আমরা সুবিধাবাদী রাজনীতি করবো না। কোন দলের নেতৃত্ব করেছে? আপনি যদি এখানে বসে বলে বসে বলেন আওয়ামী লীগ, ও আচ্ছা, বাংলাদেশের 10 কোটি মানুষ মুক্তিযুদ্ধ করছে, ওকে কে তাদের এই যে মার্চ করছে, 7ই মার্চ এই 7ই মার্চে যে বঙ্গবন্ধু বলেছিল এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, শহীদ রাষ্ট্রপতি জিয়া, আইন কানুন আর সংবিধান যতই চেঞ্জ করে মানুষের কানে এখনো শব্দ আছে। হঠাৎ করে শুরু হয়নি ইতিহাস চর্চা করেন, সংগ্রাম
আপনার যা যা কিছু আছে আমি যদি হুকুম দিতে নাও পারি আপনার যা যার যা কিছু আছে শত্রু মুক্তি যুদ্ধ আমি অস্বীকার করতে পারি না না গোটা ব্যাপারটাকে শুধু মার্চের মুক্তি যুদ্ধ নিয়ে সাতই মার্চের বক্তব্য নিয়ে বাংলাদেশের কোন নাগরিকের কোন বিতর্ক নাই আমার প্রশ্ন হচ্ছে কিন্তু আমার প্রশ্ন এটা আপনাকে বুঝতে হবে আমার প্রশ্ন আপনাকে দিয়ে দিই আমারও কোনো বিতর্ক এখানে নাই কিন্তু আপনারা কিন্তু গোটা মুক্তিযুদ্ধটাকে সাতই মার্চ এবং ছাব্বিশে মার্চের মধ্যে সীমাবদ্ধ করে ফেলছেন মুক্তিযুদ্ধের না না 52 ভাষা আন্দোলন থেকে এবং এই মুক্তিযুদ্ধের জন্য মুক্তিযুদ্ধের জন্য নেতৃত্ব দেয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো বাংলাদেশের মানুষকে তৈরি প্রস্তুত করেছেন প্রস্তুত করেছেন শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের আন্দোলনে এবং তিনি নেতা তিনিই মূল নেতা তিনি তিনিই মূল নেতা কিন্তু আপনি জিয়াউর রহমানকে চাকর বলবেন দপ্তরি বলবেন স্কুলে পিয়ন মারাবেন এইটা কি বাংলাদেশের মানুষ মানবে নাকি এটা যে বলে তার সাথে আপনি এই বিতর্কগুলো করেন অহেতুক হয়তো অহেতুক বিতর্ক করবেন না আমি বলতেছি যে একজন যে নাকি আপনার এই এই জিয়াউর রহমান উনি দরখাস্ত করে আমরা সেই বিতর্কে না গেলাম এই এই দরখাস্ত করে উনি এই বাকশালে যেতে গিয়েছেন উনি দরখাস্ত করে সেকেন্ড ইন করেছেন রাষ্ট্রপ্রধান যদি নিয়ম করে যে সবাই রাজনৈতিক সংগঠন করবে যারা চাকরি করে সবাই রাজনৈতিক সংগঠনে যোগ দিতে বাধ্য তার মধ্যে আলাদাভাবে আলাদাভাবে তিনি নো নো আপনি জানেন না আপনি রাজনীতি করলে আপনাকে জানতে হবে যে বাকশালের বাকশালের কনস্টিটিউশন চেঞ্জ করে জিয়াউর রহমানকে নিয়েছিল বঙ্গবন্ধু বাকশালের কনস্টিটিউশন চেঞ্জ করে তাকে নিতে হয়েছিল তার দরখাস্তের কারণে হ্যাঁ এই তো এই জন্য তার সিদেশে তার যে আমরা আমরা একটু বর্তমানে আসি আমরা ওই শেখ মুজিবুর রহমান কেন নিছে তার উত্তর উনি দিতে পারবে তো দুজনেই তো আল্লাহর কাছে চলে গেছে উত্তরটা এখন দিতে পারবে না এইজন্য আপনি এখানে চিৎকার করে উত্তরটা আপনি দেওয়ার চেষ্টা করিয়েন না আপনি চিৎকার করে শুরু করেছেন আমার তৃতীয় মাত্রায় এখানে আমি অনেকবার এসেছি আপনার চিৎকার করার ইতিহাস নাই কিন্তু আপনি যে চিৎকার করেছেন আপনার এই চিৎকারের উত্তর হ্যাঁ হ্যাঁ চিৎকার আমি আমার কোন আপনার আপনি কথা বলেছেন আমি কোনো কথা বলিনি আমিও বলিনি হ্যাঁ আপনি আমার কথার মধ্যে কথা বলে আপনি চিৎকার চিৎকার হ্যাঁ আমি থেমে গেছি কিন্তু আপনি থামেননি আমি কথা বলবো সেই কথা তো আপনিই বলে শেষ করে দিলেন তাহলে আমি কখন কথা বলবো শেষ করুন এখন আপনি আপনার হাজবেন্ডের যেই আসনে সেই আসনের ফলাফল দিয়ে যেভাবে আপনি বর্ণনা দিলেন তাহলে কি বোঝা যাচ্ছে আমি আগেও বলে গিয়েছি যে বিএনপি এবার একটা অদ্ভুত নির্বাচনী প্রক্রিয়াদের মধ্যে অংশগ্রহণ করে নির্বাচন মানে অদ্ভুত কারণ আমি জাস্ট আমি দীর্ঘদিন যাবে আমার বাসা উত্তরা বনানী আমার চেম্বার এইখানে আমি 30 বছর যাবৎ ওতপ্রোত হবে অদ্ভুত এই বরিশাল থেকে ওই পার্থকে এনে গুলশানের নমিনেশন দিয়ে দিল আর উত্তরার একজনকে নমিনেশন দিল স্টিল নাও নোবডি নোজ হিম এখনও তাকে কাউকে চিনে না জনগণ তো আমরা চিনি না তাকে আমি উত্তরা 30 বছর যাবৎ বসবাস করি হ্যাঁ একজনকে নমিনেশন কি অদ্ভুত আচরণ তার কোথাও কোনো প্রচারণ নাই এবং সারা বাংলাদেশের ম্যাক্সিমাম সিটে দেখা গেছে এরকম নমিনেশনগুলো হয়েছে তো এখন সেই কারণেই দেখা গেছে যে ওই যে পাপিয়াপা বলছেন নিজেই বলছেন যে ওইখানে সিল মারতে গেছে আমি ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছি পুলিশ নীরব ছিল তাহলে সমস্ত সিটে একই ঘটনা ঘটবে আপনি যদি পারেন তাহলে আপনার আরেকটা কনস্টিটিউয়েন্সি যে যে প্রত্যেকটা 292টা পারলো না কেন হ্যাঁ 300 না হোক 100 200 সিটে পারবে না কেন হ্যাঁ এখন আপনাদের সাথে লোক থাকতে হবে জনগণ থাকতে হবে জনগণ যখন আপনার সাথে থাকবে আপনি পুলিশ বলেন আর্মি বলেন বিডিআর বলেন তাদের নীরব থাকা ছাড়া কোনো উপায় নেই তাদের নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে নির্বাচন কমিশন বলেন সবাই নিরপেক্ষ ভূমিকা পালন করবে আপনি যদি এখন মনে করেন যে আমি নির্বাচনে দাঁড়িয়ে হ্যাঁ আমি আমি নিজে এ অনেক সিট আছে ক্যান্ডিডেট নিজে তার কনস্টিটিউশনে যাননি তাহলে কী নির্বাচন মানে কী চেয়েছে বিএনপি মানে আমরা নিজেরাই অবাক বিস্ময়ে হতবাক হয়ে যাই আমরা যেখানে নাকি জীবন পণ মানে করে নির্বাচনের মাঠে নামলাম মাঠে নেমে আমাদের নেতাকর্মীরা দৌড়াচ্ছে আর তখন এর দিন যাচ্ছে আর আমরা দেখি অদ্ভুত চিত্র হ্যাঁ জীবনে এই ধরনের আমি আমরা কখনো চিত্র দেখি নাই যে একটা দল একটা পাওয়ারে থাকা পরপর দুইবার মানে দুইবার পাওয়ারে থাকা একটা দলের নেতাকর্মীরা এই অদ্ভুত আচরণ করবে আর সেটার অজুহাত আপনারা দেবেন মামলা হামলা রাজনীতি করতে গেলে মামলা হামলা সবাইকেই খেতে হয়েছে হ্যাঁ রাজনৈতিক গুণগত পরিবর্তন হওয়া দরকার রাজনীতির উত্তর হবে রাজনীতির মাধ্যমে
হ্যাঁ, মামলা হামলা বা ব্যক্তিগত আক্রোশের উপর না, আমাদেরকে সেই পরিবর্তনটা এনে আমাদের দেশটাকে এখন আমরা উন্নত দেশের দিকে যাচ্ছি, আমরা দেশটাকে গড়ে তোলার জন্য আমাদেরকে সেই রাজনীতিতে ফিরে আসতে হবে। এবং পৃথিবীর ইতিহাসে এরকম কোনো দেশ নাই যেখানে নাকি আলটিমেটলি একটা টাইমের পরে গণতান্ত্রিক ধারায় এবং সুষ্ঠু ধারায় দেশ আসেনি। হ্যাঁ, যেটা হবে যদি আমরা যদি সেই পাকিস্তানি ধারায় রাজনীতি করি, তাহলে ওই যতই দিন যাবে পাকিস্তানের যেই অবস্থা, মানে প্রতিদিন যেখানে মানে মারামারি, কাটাকাটি, জঙ্গি আশ্রয় দেওয়া থেকে শুরু করে সমস্ত তাদের যেই অবস্থা, সেই অবস্থা হবে। কিন্তু আমরা যখন, আমরা বাঙালি, আমরা বুলেটের সামনে দাঁড়িয়ে রক্ত দিতে জানি, ভাষা আন্দোলনের যখন নাকি সরাসরি মানে গুলিতে মারা গেছে আমাদের এই বাঙালিরা, তখন সারা বিশ্ব অবাক, বিশ্ব অবাক হয়ে গেছে যে ডাইরেক্ট গুলি করছে, এরপরেও জনগণ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সারা পৃথিবীর যে ইতিহাসে যেটা ছিল না। তো এই বাঙালি সেই ইতিহাস গড়তে জানে, বাঙালি সেই ইতিহাস গড়বে এবং এই দেশটাকে বঙ্গবন্ধুর যে চিন্তার সোনার বাংলা গড়ে তুলবে, হবেই সে, যেটা নাকি এখন আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এখন সেই পথে এগিয়ে যাচ্ছি এবং অদূর ভবিষ্যতে আমরা একটা উন্নত বিশ্বে পরিণত। আচ্ছা, উনি ছাত্র সংগঠন করার কথা বলছেন, উনি যেহেতু ছাত্রলীগের নেতা ছিল, আমি ছাত্রদলের নেতা ছিলাম, ওনার সময়কার ছাত্রদল ছাত্র সংগঠন করা আর আমার সময়কার ছাত্র সংগঠন করা আর বর্তমানকালে ছাত্র সংগঠন করা, আকাশ আর জমিন পার্থক্য। এখন একটা ছাত্র সংগঠনের নেতার পরিচয় হচ্ছে বাংলাদেশের টেন্ডারবাজ হিসেবে, একটা ছাত্র সংগঠন নেতার পরিচয় হচ্ছে প্রশ্নপত্র ফাঁসের ভিতরে জড়িত, এবং একটা ছাত্র সংগঠনের নেতার পরিচয় হচ্ছে যে সে কিভাবে হচ্ছে বিভিন্ন রকম অপকর্ম থেকে শুরু করে, সেটি তো কোনো একটি বিশেষ সংগঠন না, অনেক সংগঠনেরই, ছাত্র সংগঠনগুলোর কথা বলতে, ছাত্র সংগঠনের কথা। এখন এই ছাত্র সংগঠনকে নিয়ে আপনি বাংলাদেশের ছাত্র রাজনীতির যে ইতিহাস, ঐতিহ্য ইতিপূর্বে ছিল, ইভেন স্বৈরাচার বিরোধী আন্দোলন 91 পর্যন্ত ধরেন, এই ছাত্র সংগঠনকে নিয়ে আমি স্ট্যাম্পের উপর লিখে দেন কোনো ইতিহাস সৃষ্টি হবে না, মূল সংগঠনের লেজুর ভিত্তিক ছাত্র নেতা হিসেবেই এরা নিজেদের নাম লেখাবে, এদেরকে অন্তর্ভুক্ত করবেন এবং ভাগ ভোগ বাটোয়ারা এগুলোর ভিতরেই এরা সীমাবদ্ধ থাকবে, রাজনীতির কোনো গুণগত উন্নয়ন এদেরকে দিয়ে হবে না। দ্বিতীয়ত বিষয় হচ্ছে চাকরির ব্যাপার নিয়ে উনি বললেন যে 10,000 শিক্ষক নিচ্ছে, খুব অ্যাবসলিউটলি নিউট্রাল। 2000 আমি তখন এমপি ছিলাম, 8-এর পার্লামেন্টে, 11-12-র দিকে, আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না, আপনাদের এক উপদেষ্টার এক টেলিফোন সংলাপেই সেই ভিডিওটি ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল, সেখানে ছাত্রলীগের ফেল করাগুলোকে কি পেপার পাশ করিয়েছে এবং অন্যের পাশ করাগুলোকে, না এখানে পরে বলবেন, আপনি লিখে নেন, আপনার সময় উনি বলবেন না, আপনিও বলবেন না, পাশ করাগুলোকে কিভাবে ফেল করিয়েছে ব্যাপকভাবে রেডিও টেলিভিশন পত্র পত্রিকা বেশ কিছুদিন যাবত আলোচনা হয়েছে। তাহলে ফেল ছাত্রলীগ কিভাবে পাশ চাকরিজীবী হলো, বহিষ্কৃত ছাত্রলীগ কিভাবে পাস ছাত্রলীগ হলো, এগুলো সেখানে ব্যাপকভাবে আছে, এই জন্য নিরপেক্ষভাবে কোনো পরীক্ষা হয়েছে আপনাদের অধীনে, এটা দেশ এবং মানুষ মেধাবী ছাত্ররা কেউ বিশ্বাস করে না। তারপরে আপনি ভোটের অধিকারের প্রসঙ্গে আপনি বলছেন যে জিয়াউর রহমানের সময় হারা ভোট ছিল, না ভোট কে দিল, জিয়াউর রহমান একবারে অ্যাস্টোনিস্ট হয়ে গেছে। ভাই, জিয়াউর রহমানের সময় তো হা এবং না দুটা বিধান ছিল, আর এখন হচ্ছে 100% হা সিল, একজন মারবে, একটা ধরেন 2200 ভোটার একটা সেন্টারে, একজনই 2200 মেরে দেবে, কোনো প্রশ্ন করা যাবে না, কোনো কিছু না। আপনি বলছেন প্রমাণ করেন, প্রমাণ আমি কিভাবে করব, ব্যালট বাক্স তো ডিসির কাছে, ওই ব্যালট বাক্সের আজকাল দেখেন আমরা যে টিপ সইটা দিই এটা কিন্তু অনেক মডার্ন, এবং ওই টিপ সই আছে কিনা, এজেন্টের স্বাক্ষর আছে কিনা, প্রিজাইডিংয়ের স্বাক্ষর আছে কিনা, ভোটারের টিপ সই আছে কিনা, সত্যিকার অর্থে নিরপেক্ষভাবে যদি এগুলো বিশ্লেষণ হতো, আওয়ামী লীগ কি সাগর ডাকাতি করছে ভোটের ক্ষেত্রে, এটা কিন্তু প্রমাণ হয়ে যেত। কিন্তু আমাদের দুর্ভাগ্য বাংলাদেশে ব্যালট বাক্স ডিসি অফিসে, মানে আওয়ামী লীগের অধীন ডিসি এবং আপনার সমস্ত কিছু নির্বাচনের যা জিনিসপত্র ওদের কাছে আছে, এখন শিয়ালের কাছে মুরগি রাখাটা যেমন নিরাপদ না, যে সিল মারছে তার কাছে ওই ব্যালট পেপার আমি কিভাবে প্রমাণ করব, প্রমাণ করার আমার কোনো ওয়ে নাই, প্রমাণ করলে বিচারককেই সমস্ত ব্যালট বাক্স নিয়ে এসে হাইকোর্টে গুদাম বানাতে হবে, স্টোর করে নিয়ে এসে তাদের নিজস্ব কর্মচারী দিয়ে ওই সিল থেকে শুরু করে টিপসই থেকে সমস্ত কিছু বিশ্লেষণ করলে সাগর ডাকাতির চেয়েও বড় ডাকাতি যে হয়েছে এটা কিন্তু প্রমাণ করা সম্ভব, সময় সাপেক্ষ ব্যাপার, তবু কিন্তু প্রমাণ হতো। আলামত যেহেতু আপনার হাতে এটা আমি কিছু বলতে পারবো না। আপনি 1,30,000,000 ভুয়া ভোটারের কথা বলছেন, আমি জিল্লুর ভাই আপনাকে অনুরোধ করছি ব্রিগেডিয়ার সাক্ষাৎ সাহেবকে আপনি ডাকবেন এই টকশোতে, ডেকে জিজ্ঞেস করবেন যে 1,00,000,000 ভুয়া ভোটারের আসল উদ্দেশ্যটা কী ছিল, ঘটনাটা কী, স্পষ্ট করে বলে দিবে। 1,30,000,000 কোনো ভুয়া ভোট টোট না,
একটা লোকের বাড়ি রংপুর, সে ঢাকায় এসে বস্তিতে থাকে, সে রংপুরে ভোটার, এখানে ভোটার, ডুয়েল ভোটার। যখন ওয়ান ইলেভেনের সরকার মঈনুদ্দিন ফখরুদ্দিন বলল যে একটার বেশি দুই জায়গায় একটা ভোটার গ্রেপ্তার হয় তাকে জেল, জরিমানা এবং শাস্তিমূলক ব্যবস্থা আছে, তখন কিন্তু সবাই ওই ডুয়েল ভোট কাটিয়ে যে কোনো একটা জায়গায় ভোটার হলো। স্বাভাবিক কারণে এই বাংলাদেশের ঢাকা শহর এবং সিটি কর্পোরেশনগুলোতে যে দুস্থ বস্তি এলাকার মানুষগুলা গ্রামের বাড়িতে ভোট, কর্মের যেখানে আসে সেখানে ভোট, এই ভোটারগুলো কিন্তু আলটিমেটলি কমে গেল। এটা ভুয়া ভোট টোট কিছু না, ডুয়েল ভোটটাকে স্থামারি করে সিঙ্গেল ভোটারে আনা হলো, স্বাভাবিক কারণে সেটা কমলো। তারপরে আপনি ওই যে প্রমাণের কথা বললেন যেটা আমি বললাম, তারপরে আপনি বলেছেন যে সিটি কর্পোরেশনে বারবার আপনি সিটি কর্পোরেশন করে করে জীবন দিয়ে দিচ্ছেন। ভাই, সিটি কর্পোরেশন তো হলো 5ই জানুয়ারি 2014 আগে বিএনপি 5টাতে জিতল, ওইটা তো রাষ্ট্রের সরকার গঠনের নির্বাচন না, সেটাও কি 2014 পরে আপনারা নিরপেক্ষ থাকতে দিলেন? আপনারা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সিটি কর্পোরেশন থেকে পৌরসভা থেকে উপজেলা থেকে সাপ্পা সিল মেরে মেরে 150 জন পর্যন্ত গুলিতে নিহত হয়েছে, এই ইতিহাস স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ সরকার নিজের রেকর্ড নিজেই কিন্তু ভেঙে তৈরি করলো। কিসের ইতিহাস? খুনের ইতিহাস, সাপ্পা সিলের ইতিহাস, ব্যালট বাক্স নিয়ে পুকুরে ডুবার ইতিহাস, সব জায়গায় রাতের বেলা আপনারা ভোটিং আর দিনের বেলা কাউন্টিং, স্থানীয় পৌর সব কিছু। বাংলাদেশে গভর্নিং কমিটির নির্বাচন আগে হতো, এখন হয় না। বাংলাদেশে ক্লাবের নির্বাচন হতো, হচ্ছে না। ঠিকাদার সমিতির নির্বাচন হতো, সেটা আমি আমি আপনাকে আপনাদের চিকিৎসকদের নির্বাচন হতো, সেটা একতরফা কাটিং মাটিং পোস্টিং করে হয়ে যাচ্ছে। অত্যাচার করবার একটা অভিযোগ এনেছিলেন যে আপনারা নিপীড়িত, নির্যাতিত, অত্যাচারিত, কিন্তু আওয়ামী লীগের যে অভিযোগ আপনাদের বিরুদ্ধে সেটি হচ্ছে যে আপনারা আওয়ামী লীগের বহু নেতাকে আপনাদের আমলে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আপনাদের সময়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, তাকে হত্যার চেষ্টা হয়েছে, এবং 21 আগস্টের গ্রেনেড হামলায় 24 জন আবির রহমান সহ প্রাণ দিয়েছেন, এরকম বহু ঘটনা, বহু অ্যাটেম্প্ট হয়েছে। সো এই 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 ধরনের ঘটনা ওনারাও বলে থাকেন যে এমন কোনো বিএনপির শীর্ষ নেতা আছে যাকে, যার উপরে কোনো অ্যাটেম্প্ট নেওয়া হয়েছে, কাউকে মারা হয়েছে ওনাদের আমলে, ওনারা মারছেন সেটা না, ওনাদের আমলে কেউ মারতে পেরেছে, ইভেন বেগম জিয়ার উপরে কোনো রকম রহমানের অ্যাটাক হয়েছে সেটা বলতে পারবেন? সম্মেলনে বোমা হামলা হয়েছে আপনারা দেখছেন, কারণ এই ধরনের শেখ হাসিনা ওয়াজেদের বেলায় বলেন, আর বেগম খালেদা জিয়ার বেলায় বলেন, আর সজীব ওয়াজেদ জয়ের বেলায় বলেন, আর তারেক রহমানের বেলায় বলেন, অন্তত পক্ষে এই দুই মহিলা বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা ওয়াজেদ হত্যার রাজনীতি থেকে তো মানে নিজেরা নিজেরা হত্যা হত্যির যে ইতিহাস, পার্টির নেতাকে হত্যা করছে, গুম করছে, অপহরণ করছে, ক্রসফায়ার করছে, লাশ পাচ্ছে না, জিডি করছি, তারপর দিন বলছে জেএমবি হয়েছে, অমুক হয়েছে, হেফাজত অমুক হয়েছে, ওই যে কি হিজবুল বাহার তাহার কি কি সব, হিজবুল তো না, হিজবুল তাহারিয়াত, এগুলো হচ্ছে, সেগুলো হয়েছে, এগুলো আসতেছে। কিন্তু রাষ্ট্রপ্রধানের জায়গায় মন্ত্রী মিনিস্টার লেভেলের যে মামলা মোকদ্দমা সব কিছু হচ্ছে, কিন্তু আর যাই হোক, হত্যা, গুম, হত্যা, নিজেরা নিজেরা হত্যা হত্যি টানা। চান্দাবাজরা ছাত্রলীগের যারা বখরাবাজি করে জুট এবং কাটা কাপড় নিয়ে, তারা মঞ্চে উঠে যুদ্ধাযুদ্ধি করতে করতে নিজেরা গোলাগুলি করতে যে মিস ক্রসে সে মারা গেছে। মমতাজ আমার এলাকার এমপি, মমতাজের টোটাল পরিবার, ছেলে মেয়ে বউ সবাই বলে যে তার ভাই কালাম মমতাজকে হত্যা করছে, এবং এই অভিযোগ নিয়ে সে এবার কালাম লালপুর বাগাতিপাড়া থেকে নমিনেশনটা কিন্তু সে পায় নাই। এস এম কিবিয়ার হত্যা তার ছেলে নিজেই বলছে যে আওয়ামী লীগকে যদি আওয়ামী লীগ হত্যা না করে অন্য কেউ যদি হত্যা করতো, তো বিচারের ব্যাপারে তো তড়িৎ একটা ব্যবস্থা নিত, যারা প্রকৃত আসামি তাদেরকে আসামির থেকে ছাড় দেওয়া হচ্ছে, আশপাশ থেকে ধরে লেন্দি করছে, দীর্ঘসূত্রিতা করছে। এই জন্য বাংলাদেশ একটা তৃতীয় বিশ্বের দেশ, উন্নয়নশীল দেশ, এই দেশে বিভিন্ন আন্তর্জাতিক চক্রান্ত ষড়যন্ত্র আছে। আওয়ামী লীগকে পার্শ্ববর্তী যে সমস্ত রাষ্ট্ররা পছন্দ করে তারা বিভিন্ন হটকারিতা করে দেশে একটা বিশৃঙ্খলা করে বিএনপির বিরুদ্ধে এলিগেশন নিয়ে এসে আওয়ামী লীগকে উত্তেজিত করে একটা ক্রেজি জায়গায় নিয়ে যে তাহলে শত্রুতা শত্রুতা
ছাত্র রাজনীতিতে টেন্ডারবাজি, আমি খুব বিনয়ের সাথে পাপি আপাকে বলতে চাই, এই ছাত্র রাজনীতিতে টেন্ডারবাজি শুরু হয়েছে না ছাত্র দলের মাধ্যমে, তবে হ্যাঁ আপনি যেটা বলছেন যে যেটা তবে ছাত্র রাজনীতি উনি এটি যথার্থ বলেছেন 90 এর পরের ওই আগের ইতিহাসে আর ছাত্র রাজনীতিকে নিয়ে যাওয়া আমি স্বীকার করছি, আপনি এখন ডাকসুডেশন করছেন বটে, হ্যাঁ আমি আমি স্বীকার করছি ডাকসের আগেকার ভিপি জিএস দের সঙ্গে ভবিষ্যতে তারাই জিতুন না কেন ছাত্র দল ছাত্র লীগ আমি স্বীকার করছি, ওই মানে আর বাংলাদেশ আওয়ামী লীগ তথা জননীতি শেখ হাসিনা কিন্তু চেষ্টা করছেন এবং আমাদের দলের সাধারণ সম্পাদক এদেরকে বিভিন্নভাবে তিরস্কার করছেন যদি তারা কোথাও কোনো কোনো সাথে জড়িত, এবং আপনি দেখে লক্ষ্য করবেন যে দীর্ঘদিন যাবত কিন্তু এই টেন্ডারবাজির সাথে ছাত্রলীগ জড়িত না। যাই হোক, আর যেটা বললেন লেজুরভিত্তিক রাজনীতি, এই লেজুরভিত্তিক রাজনীতি যাতে না হয় জননীতি শেখ হাসিনা কিন্তু আপনি কী করেছেন, তিনি কিন্তু এই আমাদের ছাত্রলীগকে সহযোগী সংগঠন হিসেবে করে দিয়েছে, তাদের কিন্তু এই লেজুরভিত্তি এখন নাই, তারা কিন্তু আপনার এই সহযোগী সংগঠন না ভাতৃপ্রতিম সংগঠন, ছাত্রলীগকে তো এখন আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন যাতে লেজুর ভিত্তিটা না করতে পারে চেষ্টা চলছে, এবং আশা করি যে আমরা আশাবাদী যে সেই চেষ্টা আমরা সফল হব, কারণ হলো কি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে এইবার যে ক্ষমতায় আসার পরে যে দুর্নীতির প্রতি যে জিরো টলারেন্স, মাদকের প্রতি জিরো টলারেন্স, সন্ত্রাসীদের প্রতি যে জিরো টলারেন্স প্রদর্শন করে আসছেন, তাতে সবাইকেই সেটা এই সরকার দলীয় হোক বা যে কেউ হোক তাদেরকে আমি আশা করি, আমি খুব আশাবাদী সবাই সোজা হয়ে যেতে হবে, সব এই দুর্নীতি এই সন্ত্রাস এবং মাদক সমস্ত কিছু ছেড়ে দিয়ে দিতে হবে এবং এই দেশটা একটা হ্যাঁ উন্নত বিশ্বের বুকে উন্নত দেশ হিসাবে প্রতিষ্ঠিত লাভ করবে, আমি একদম শতবার আশাবাদী। আর আপনি যেটা বললেন যে উপদেষ্টা মহোদয়, আমি আমি কিন্তু এইখানে বলেছি যেদিন অ্যাকচুয়ালি ঘটনা উনি যেই বক্তব্যটা দিয়েছিলেন হ্যাঁ সেদিন রাত্রে আমার এখানে টকশোর প্রোগ্রাম ছিল, তখন আমি উত্তরটা দিয়েছিলাম, উনি অ্যাকচুয়ালি বলেছিলেন যে তোমরা পরীক্ষা দিয়ে আগে রিটেন রেখো, আমি কিন্তু বলেছিলাম যে উনি যেহেতু রাজনীতি করে আসেননি, উনি আমলা ছিলেন, সো ল্যাঙ্গুয়েজটা গুছিয়ে বলতে পারেননি, সেটা হলো যে তোমরা পরীক্ষা দিয়ে আগে রিটেন লিখতে হবে, হ্যাঁ তারপরে তোমরা মানে পরে তদবিরের ব্যাপারটা যদি তদবির করো সেটা আছে, আগে রিটেনে টিকে আসতে হবে, আগে ভালো ভালো পরীক্ষা দিয়ে হ্যাঁ আগে রিটেনে টিকে আসতে হবে। যাই হোক, ওই প্রসঙ্গে আমি হ্যাঁ একটু অনেক সময় অনেকে বলে ফেলেন, যাই হোক এটা না রাজনীতি করলে কিন্তু কথার রাজনৈতিক লাইনে হবে, উনি আমলাতন্ত্র থেকে এসেছেন, যাই হোক এখন উনি এখন এগুলো বুঝে শুনেই কথা বলেন, যাই হোক ওটা না বড় কথা। আর একটা বলেছেন আপনি যে প্রমাণ কোথায়, ডিসি এসপি এইটা সরকারের লোক, আপনি ভুল বলছেন, না না বলছে প্রমাণ ওনাদের কাছে, না না ওনাদের কাছে, তারা কারা, তারা প্রজাতন্ত্রের কর্মচারী, হ্যাঁ প্লিজ আমাকে বলতে দেন, আপনি বলেন আমাকে বলতে দেন, আর বলার ওনার সুযোগ নেই, হ্যাঁ কি জানো তারা ডিসি এসপি রা, ডিসি এসপি রা হলো প্রজাতন্ত্রের কর্মচারী, আর যদি আপনি নির্বাচন কমিশন আছে সেই ট্রাইব্যুনাল আছে সেখানে যদি আপনারা ট্রাইব্যুনালে আপিল করেন যে নির্বাচন সুষ্ঠু হয়নি, মামলা হইতো সেখানে কিন্তু ওই প্রমাণগুলো তখন অটোমেটিক্যালি নিয়ম অনুযায়ী চলে আসবে। আর আরেকটা বলেছেন যে সিটি কর্পোরেশন নির্বাচনের পরে সিটি কর্পোরেশনে যারা জিতেছেন তারা কেন অ্যাক্ট করতে পারেননি, এখন যদি এই সিটি কর্পোরেশন নির্বাচন করে তারা সিটি মেয়র হয়ে যাওয়ার পরে আপনার 14-15 সালে যেইভাবে এই সন্ত্রাসী কর্মকাণ্ডে তাদের হুকুমে হয়েছে, তারা যদি সেই কেসগুলো খেয়ে তাই সেই তাদের অবস্থানে না থাকতে পারে, এটাতে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো দোষের বিষয় নয়, বিধানটি বোধহয় ঠিক নয়, উচিত নয়, হ্যাঁ না তারপরে কেন বেলে এসে আবার আবার করেছেন, না না এটা আবার তো ওনাদের যে মামলা হয়েছে বেলে এসে আবার আবার শাস্তি হোক, হ্যাঁ ওই তো বেলে এসে আবার তাদের সংসদ সদস্য অপরাধ করলে যদি তার মানে সদস্যপদ না যায় একজন স্থানীয় সরকারের প্রতিনিধি যিনি বিজয়ী যাবে কেন, ওটা সবার ক্ষেত্রে সমান, উচিত না, হ্যাঁ সবার ক্ষেত্রে সমান, আপনি দেখেছেন যে আমাদের এই আওয়ামী লীগের সময় এমপি অনেক এমপিকে জেলে জেলে হওয়ার কথা বলছেন, সদস্য পদ যায়নি কেন, কিন্তু স্থানীয় সরকার তো বরখাস্ত করার নিয়ম, না না বরখাস্ত না, তাকে সাসপেন্ড করে তাকে না সাসপেন্ড করার পরে তাকে মামলা ফেস করে আসতে হয়েছে, আবার মামলা ফেস করে এসে ওই জায়গায় বসেছে। আর আসলে জুলু ভাই আপনাকে ধন্যবাদ যে এই 21 আগস্টের গ্রেনেড হামলা এবং 15 আগস্টের যে হত্যাকাণ্ড এইটার ব্যাপারে আসলে বাংলাদেশ আওয়ামী লীগের কম্প্রোমাইজ করার কোনো জায়গা নাই, কারণ যেই একটা দল তারা ক্ষমতায় থাকা অবস্থায় যদি এক আর একটা দলের পুরা নেতৃত্ব থেকে শুরু করে, হ্যাঁ হ্যাঁ 21 আগস্ট ঠিক আছে, না 21 আগস্টের কথাই বলছি, 21 আগস্টে যেই মানে পুরা একটা মানে নেতৃত্ব থেকে শুরু করে পুরা
মানে নেতৃত্ব শূন্য করে দেওয়ার মতো অবস্থা তৈরি করেছে গ্রেনেড হামলা, এবং তাদেরকে আবার সহায়তা করেছে আলামত গায়েব করে দিয়েছে, তারপরে জজমিয়া নাটক এসেছে, সব কিছু মিলে। এখন আরেকটা জিনিস বললেন যে আহসানুল্লাহ মাস্টার হত্যার পরে যে আপনি যে নাটকটা বললেন যে ছাত্রলীগ লীগ আওয়ামী লীগের বা ইয়ে হয়েছে, সেটা সঠিক নয়, কারণ সেখানে যে সাক্ষী ছিল সেই সাক্ষীকে তখন বিএনপি ক্ষমতায় ছিল, বিদায় সাক্ষীকে ক্রস ফায়ারে দিয়ে মেরে ফেলা হয়েছে যেন আহসানুল্লাহ মাস্টারের হত্যার অরিজিনাল সাক্ষীটা না থাকে। এটাও আমাদের জন্য দুর্ভাগ্যজনক, কারণ যেই ক্ষমতায় থাকুক তাদেরকে এই যেগুলো যেই হত্যাকাণ্ড হোক, যে অন্যায় হোক, অপরাধ হোক, তার সঠিক বিচার করে দেশটাকে একটা মানে এই বিচারের আওতায় এনে দেশটাকে একটা সুন্দরভাবে পরিচালনা করুক। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় সম্পর্ক আপনার লিখতে পাকেন আর দর্শক ধরবার অনেক অনেক বলেছেন, আর সেকেন্ডেও কিছু নাই, অনেক অনেক বলেছেন আপনি, ওয়ান মিনিট নাই আমার হাতে। আমরা অনুষ্ঠান শেষ প্রান্তে তৃতীয় সম্পর্কে আপনি লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত দুটোয়, আর সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রায় পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও সরাসরি দেখতে পারেন, ফেসবুক এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য অনুষ্ঠান সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয়মাত্রা.com, ফেসবুক, গুগল প্লাস, টুইটার, ইউটিউবে তৃতীয় মাত্রা যে পেজগুলো রয়েছে সেসব পেজগুলোতে আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। অ্যাডভোকেট সৈয়দ আসিফ হাসিবি পাপি এবং ডক্টর মোহাম্মদ আজম খান, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক ওনারা বেশ উত্তেজনা প্রকাশ করেছেন, যদিও এর বেশ খানিকটা অংশ হাসি ছিল মুখে, তারপরেও একটা সৌহার্দ্যপূর্ণ এই আলোচনা শুরু করেছেন, মাঝখানে উত্তাপ থাকলেও শেষটাও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয়েছে। এবং সৈয়দ আসিফ আশরাফ পাপিয়া যেটি বলবার চেষ্টা করছিলেন যে তার এলাকায় প্রতিপক্ষের সঙ্গে যে সম্পর্ক, প্রতিপক্ষের প্রতি যদি যে দৃষ্টিভঙ্গি উভয় পক্ষের উভয় দিক থেকেই, সেটি আসলে সামগ্রিকভাবে গোটা দেশের রাজনীতি হওয়া দরকার, এবং যে কারণেই সব মিলিয়ে ছাত্র রাজনীতির আলোচনা, জাতীয় রাজনীতির আলোচনা সব জায়গায়। ডাক্তার মোহাম্মদ আজম খান বলছেন যে রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন হওয়া দরকার। একথা ঠিক যে আমাদের নির্বাচনী প্রক্রিয়া, আমাদের গণতান্ত্রিক রাজনীতি সবটাই কম বেশি প্রশ্নবিদ্ধ জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে। এই এই প্রশ্নমুক্ত করবার দায়িত্বটা কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃত্বের এবং সকল দলের রাজনৈতিক নেতৃত্বের, এবং কম বেশি এটিও স্পষ্ট যদি সৈয়দ আসিফ আশরাফ পাপিয়ার বক্তব্যকে আমরা যথা সঠিকভাবে ধরে নিই তাহলে একথা মানতেই হবে যে সরকার পরিচালনার ক্ষেত্রেও জনসম্পৃক্ততা দরকার আছে, এবং সেখানে ঘাটতিটা তিনি অন্তত দেখতে পান যে রাজনৈতিক নেতাকর্মীদের চাইতে বরং অনেক বেশি প্রশাসনের প্রতি নির্ভরশীলতা, সেটি আসলে এটি রাজনৈতিক সরকারের জন্য গ্রহণযোগ্য নয় বা তাদের কাছ থেকে কাম্য নয়। অন্যদিকে সৈয়দ আসিফ আশরাফ পাপিয়ার কথাই যদি আমরা বিবেচনার মধ্যে নিই এবং ডাক্তার মোহাম্মদ আজম খানের অভিযোগ যদি আমরা বিবেচনায় নিই, তাহলে এটিও মানতে হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা অনেক বড় একটি রাজনৈতিক দল, কিন্তু জনসম্পৃক্ততার যথেষ্ট ঘাটতি রয়েছে, জনগণের সম্পর্কের সঙ্গে সম্পর্কের একটা ঘাটতি রয়েছে এবং এটা দূরত্ব তৈরি হয়েছে, অর্থাৎ জনগণ তাদের উপরে খুব একটা আস্থা রাখতে পারছে এটি বলা যাবে না। যদিও বিএনপির কোনো কোনো নেতা সাম্প্রতিককালে বিভিন্ন সভায় বলেছেন যে বিএনপির জনসমর্থন আছে কিন্তু সংগঠন নেই, সংগঠন দুর্বল, এবং সংগঠন দুর্বল বলেই তারা আসলে কিছু করতে পারছে না। কিন্তু চাঁপাইনবাবগঞ্জের বিজয়ী প্রার্থী হারুনা রশিদ এবং তার স্ত্রীর অভিজ্ঞতা এবং বক্তব্য যদি আমরা বিবেচনায় নিই বা যা আজকে যতটুকু বর্ণনা করলেন, সেখানে আসলে জনসমর্থন, সংগঠন সব মিলিয়েই আসলে রাজনীতিটা করতে হবে এবং সেটি দিয়ে আসলে করা সম্ভব পরিস্থিতি, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব, যেটি ডাক্তার মোহাম্মদ আজম খান বারবার বলছেন যে মানুষ যদি সঙ্গে থাকে তাহলে আসলে কোনো বাহিনী টাহিনী দিয়ে কিছু হয় না। আমরা আশা করব যে আমাদের রাজনৈতিক নেতৃত্ব বিষয়গুলো মাথায় রাখবেন, যারা রাষ্ট্র পরিচালনা করছেন উন্নয়ন প্রক্রিয়ায়, রাজনৈতিক প্রক্রিয়ায় জনগণকে সম্পৃক্ত করবার দিকে তাদের অবশ্যই মনোযোগ দিতে হবে, এবং বিরোধী পক্ষে যারা আছেন তাদেরও জনগণকে সম্পৃক্ত করি আসলে রাজনীতিটা করতে হবে, কোনো বিশেষ জায়গা থেকে, বিশেষ অবস্থান থেকে, দূর থেকে, অন্যভাবে, অন্যের উপরে নির্ভর করে বা কোনো প্রাকৃতিক কোনো কিছুর দিকে তাকিয়ে থেকে আসলে রাজনীতি করলে খুব একটা সুবিধা হবে না। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।